আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আর্নো ট্রেডিং কোম্পানিতে আপনাদের সকলকে স্বাগতম। প্রিয় দর্শক, আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেখাবো, যে ভিডিওতে দেখানো হচ্ছে গাভী থেকে দুধ দোহন করা হচ্ছে। এখানে দুইটি প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, একটি হচ্ছে দুধ দোহানোর মেশিন। এই মেশিনটি দিয়ে আপনারা অনায়াসে খুব সহজে হাতের স্পর্শ ছাড়া দুধ দোহন করতে পারেন, যেহেতু আপনার হাত দিয়ে টান দেওয়া হয় না, একদম স্বাস্থ্যকর উপায়ে দুধ দোহন করা হয়। আরেকটি প্রযুক্তি হচ্ছে গাভীর উপরে একটা অ্যাঙ্গেলের মতো লাগানো আছে, যেটি হচ্ছে গরুর অ্যান্টি কিকবার বা অ্যান্টি কিক ক্লক। ভিউয়ার্স, এই গাভীটি প্রচণ্ড পরিমাণে আপনার দৌড়ঝাঁপ করতো, লাথি দিত, যার কারণে গাভী থেকে দুধ দোহন করা যাচ্ছিল না। সেই জন্যে এই খামারি ভাই একটি অ্যান্টি কিকবার অর্ডার করেন গাভীটিকে শান্ত রাখার জন্যে। আর আমাদের এখানে এই মিল্কিং মেশিনটি অর্ডার করেছিলেন, অর্ডার করার পর আমরা মেশিনটি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দেওয়ার পর মেশিনটি রিসিভ করছে, রিসিভ করার পর আমরা আমাদের ঢাকা থেকে মানে আর্নো ট্রেডিং কোম্পানি লিমিটেড থেকে টেকনিশিয়ান খামারে পাঠিয়ে দিয়েছি। আর আমাদের টেকনিশিয়ান খামারে গিয়ে মেশিনটি এ টু জেড সেট আপ করে গাভী থেকে সরাসরি দুধ দোহন করে দেখিয়ে দিচ্ছে। আর ভিউয়ার্স, এই যে গাভীর পিঠের যে এন্টি কিকবারটি, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ ডিভাইস। আর গাভীর দুষ্টামি দৌড়ঝাঁপ সব কিছুই বন্ধ হবে এই এন্টি কিকবারটি লাগিয়ে। এন্টি কিকবারটি লাগালে আপনি মেশিন দিয়েও সহজে দুধ দোহাতে পারবেন, অথবা হাত দিয়েও আপনি দুধ দোয়াতে পারবেন। গাভীটি আর নড়াচড়া, লাফালাফি, লাথি কিছুই হ্যাঁ দিতে পারবে না। ভিউয়ার, যারা আমাদের এই ডেইরি প্রোডাক্ট অর্ডার করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকাতে আর্নো ট্রেডিং কোম্পানি লিমিটেড খিলখ্যাতে। ভিউয়ার্স, আমাদের এখানে দুধ দোহনের মেশিন, খড় কাটার মেশিন, খড় ও ঘাস কাটার মেশিন, মাঠ থেকে ঘাস কাটার মেশিন, চিলার মেশিন, তাছাড়া আপনার দুধ থেকে ক্রিম সেপারেশন করার মেশিন, তারপর পাস্তুরাইজেশন মেশিন, পাওয়ার টিলার, মিনি পাওয়ার টিলার, সব ধরনের ডেইরি প্রোডাক্ট পাবেন। তাছাড়া কৃষি প্রযুক্তির মেশিনারিজ আমাদের এখানে পাবেন। ভিউয়ার্স, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, দয়া করে সাবস্ক্রাইব করে দিবেন, যেন পরবর্তীতে ভিডিওগুলো সহজে আপনি আপনার নোটিফিকেশন হিসেবে পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।